আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লামিন ও সালাম শফিলাম্বিয়ায়মুর সলিম নবীনা আলিহি ও আসহাবিহি আজমআনবাদ সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা সিলেটের আতাকুয়া মসজিদ ও ইসলামিক সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি আত্মাকুয়া মসজিদ পরিবারের সম্মানিত দিনী ভাইদেরকে যারা নিজেদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে সিলেটের একেবারেই প্রাণ কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ ইসলামিক সেন্টার ও মসজিদটি প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই মসজিদ নির্মাণের পর থেকে এখানে নিয়মিত বাংলাদেশের স্বনামধন্য সুপরিচিত স্কলার যারা রয়েছেন তারা সবাই এখানে এসে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা আশা করব তালা ইতিমধ্যে মসজিদের নির্মাণ কাজের জন্য সিদ্ধান্ত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে মসজিদের বহুতল ভবন নির্মাণ হবে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব যে আমরা এই মসজিদের নির্মাণ কাজের জন্য অংশগ্রহণ করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উসমান ইবিন আফান আদি আল্লাহ বর্ণিত সৈব বখারি হাদিসের মধ্যে সাদ করেছেন মান বান আলিল্লাহি মসজিদান বান আল্লাহ উল্লাহু বৈতান ফিল জান্না ওফিল আফজিন বান আল্লাহ উল্লাহু মিসলাহু ফিল জান্না রসুল্লাহ সাল্লাহ আসমের করেন যে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করেন সুতরাং মসজিদ নির্মাণের এই বিষয়ে ওলামাই কারাম বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে অংশগ্রহণ করবে সবাই এর জন্য সমান ফজিরত লাভ করবে সমান মর্যাদা লাভ করবে আসুন আমরা আত আতাকুয়া মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের কাজে আমরা সহযোগিতা করি আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে সকলকে এই কাজে অংশগ্রহণ করার জন্য আমরা উদত্ত আহ্বান জানাবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতে সহযোগিতা করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের দানকে কবুল করুন হাজা ওসলিল্লাহুআলা মুহাম্মদিন ওয়ালা আলিহি ও আসহাবিহি ও বারিক ওসল্লিম